Friends, please subscribe our channel. It is absolutely free, and press the bell icon to get our latest video update. Welcome to our channel Happiness with Mousou. আমি তোমাদের বন্ধু মৌমিতা। আজকে এসে গেছি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব ফুল চিংড়ির বড়া রেসিপি। তো এই ফুল চিংড়ির বড়া করার জন্য কি কি উপকরণ লাগছে? আমি এখানে নিয়েছি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা এখানে আমি নিয়েছি তিনটে কাঁচা লঙ্কা। সেটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে। এইখানে নিয়েছি আমি 250 গ্রাম ফুল চিংড়ি। এইখানে নিয়েছি আমি বেসন। এখানে বেসন আর একটুখানি কর্নফ্লাওয়ার মিশিয়ে নিয়েছি। আর এইখানে নিয়েছি দুটো বড় সাইজের পেঁয়াজ। আর লাগছে আমার স্বাদ অনুযায়ী নুন। এই ফুল চিংড়িটাকে আমি আধ ঘন্টার মতন ভিনেগার জলে ভিজিয়ে রেখেছিলাম। তো এইবার এই সবগুলোকে একসাথে মিক্স করতে হবে। অল্প করে একটু জল দেব। এইবার এগুলোকে সব একসাথে মিক্সড করব। প্রয়োজন অনুযায়ী জল দিতে হবে। তো আমার আর জল লাগেনি, এটা মাখা হয়ে গেছে। এইবার এটাকে আমি সাদা তেলে ভাজব। গ্যাসটা জ্বালিয়ে নিই। এইবার আমি সাদা তেল কড়াইতে দিয়ে দিচ্ছি। অনেকেই ফুল চিংড়ির বড়াতে রসুন দিয়ে থাকে, কিন্তু আমি এটা রসুন ছাড়াই করছি। তেল গরম হয়ে গেছে, এবার আমি আস্তে আস্তে করে ছোট ছোট করে দিয়ে দেব। এইভাবে ছোট ছোট করে আমি গরম তেলে দিয়ে দিচ্ছি। আস্তে আস্তে করে উল্টে দিচ্ছি। ভাজা হয়ে গেছে, এইবার এক এক করে আমি এগুলোকে থালায় তুলে সাজিয়ে নিচ্ছি। তেল থেকে তুলে এইভাবে প্লেটের মধ্যে আমি সাজিয়ে নিয়েছি। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। যদি ভালো লাগে তো তোমাদের বন্ধুদের সঙ্গে এটা শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের মতো টাটা, পরে আবার অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে আসবো।